রাজুকের অভিযানের নামে চাঁদাবাজি বন্ধ না হলে একদিনের জন্য হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখার হুমকি দিয়েছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এ সময় রেস্তোরাঁ খাতের অনিয়ম বন্ধে শিগগিরই বিশেষজ্ঞদের নিয়ে টাস্কফোর্স গঠনের দাবিও জানান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, বেইলি রোডে আগুনের পর অভিযানে 200-এর বেশি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। সমিতির মহাসচিব জানান, অভিযানে ভয় দেখিয়ে বিভিন্ন সংস্থা চাঁদা দাবি করছে। দাবি আদায় নিয়ে আগামী 20 মার্চ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়। রমজান মাসে সিলগালা নাটক বন্ধ করুন। সরকারি সকল সংস্থার নিজ নিজ দায়িত্ব পালনে অবহেলার জন্য ব্যবসায়ীরা দায়ী নয়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আগামী 20-3-2024 তারিখ রোজ বুধবার মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে স্মারকলিপি প্রদান করবেন। অতঃপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁসমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ক্রমে অনির্দিষ্টকালের জন্য সকল রেস্তোরাঁসমূহ বন্ধ করে দেওয়া হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।